এই ধরনের প্রযুক্তি ব্যবহারের পূর্বে কোনো ধরনের প্রসিডিউর করা দরকার হয় কিনা আগে থেকে, যেটা আসলে রোগীকে প্রস্তুতি করা হয় এই ধরনের সার্জারি করার ক্ষেত্রে? যেমন নেভিগেশনের কথা আমরা বলছিলাম, নিউরো নেভিগেশন, আমরা নেভিগেশনটা, যেমন নিউরো নেভিগেশনের আগে পেশেন্টকে আমাদের এমআরআই করে নিতে হয়, অর্থাৎ সিটি স্ক্যান, এমআরআই এগুলো করে নিতে হয়, এবং এটা নেভিগেশন প্রোটোকলে, অর্থাৎ নর্মাল সিটি স্ক্যান না, এটা ডিফারেন্ট প্রোটোকল, সেইভাবে করে নিয়ে তারপরে মেশিনের মধ্যে ওই সিটি স্ক্যান আর এমআরআইয়ের যে ডেটাটা আমরা ফিট করে দিই। তার মেশিন আমার শরীরের সাথে ওই সিটি এমআরআইকে মিলিয়ে ফেলে, অর্থাৎ আমার চোখ মুখ যেটা সিটি স্ক্যানে আছে সেটার সাথে লাইভে, অর্থাৎ আমার চেহারার সাথে ওই সিটি স্ক্যানটা ম্যাচ করে দিবে, এবং আমি যখন এখানে সার্জারি করব মেশিন আমাকে দেখাবে যে হ্যাঁ আপনি এখানে আছেন, কিংবা এখান থেকে আমি ভিতরটা দেখতে পাই, বাইরে থেকে ভিতরটা দেখতে পাই, যেটা খালি চোখে দেখা সম্ভব না, বাট মেশিন আমাকে বলছে যে হ্যাঁ এই বরাবর ওই ভাইটাল স্ট্রাকচারটা আছে। যেমন আপনি সহজ উদাহরণ দিলে বুঝতে পারবো, আমি এখানে বসে কিন্তু বলতে পারবো যে শাহবাগ মোড়ে এখন কী পরিমাণ ট্রাফিক আছে, আমি কিন্তু ট্রাফিক দেখতে পাচ্ছি না, খালি চোখে তো আমি কোনোভাবে সম্ভব না ওইটা দেখা রিয়েল টাইম এই মুহূর্তে, কিন্তু আপনি নেভিগেশন গুগল ম্যাপ ইউজ করলেই আপনি কিন্তু বলতে পারছেন যে হ্যাঁ ওখানে রেড হয়ে আছে, তার মানে ওখানে অনেক জ্যাম, অনেক ট্রাফিক। ঠিক এই বিষয়টাও তাই, এটাও একটা নেভিগেশন, অর্থাৎ ব্রেনের বাইরে থেকে ভিতরের টিউমার দেখতে পাচ্ছে, টিউমারের আড়ালে থেকে আমি টিউমারের বাইরে যে সমস্ত ভাইটাল স্ট্রাকচার নার্ভ ভেসেল আছে সেগুলোকে দেখতে পাচ্ছে, যেটা আমি খালি চোখে বা মাইক্রোস্কোপে দেখা সম্ভব না, কিন্তু ওই মেশিন আমাকে দেখায় দিচ্ছে আর কি। স্যার, এই যে আধুনিক নিউরোসার্জারি, যে বিভিন্ন ধরনের প্রযুক্তির কথা আপনি বললেন, সেগুলো সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানব।